অযোধ্যায় প্রতিষ্ঠা হচ্ছে শ্রীরাম মন্দির। কোটি শ্রদ্ধাড় কৃপা নিধান প্রভু শ্রীরাম দিব্য ও ভব্য মন্দির বিজে করবে রামলাল। সমস্ত দেশ হবার লাগিছে উৎসব মুখর, আসিছে অক্ষত কলস। এই ক্রমরে সমগ্র গাইসলাড ব্লকর 19টি গ্রাম পঞ্চায়েতর 102 রাজস্ব গ্রামকু যাবার লাগিছে অক্ষত কলস। তালপালিরে এই কলস আসিবা পরে ঘণ্ট শঙ্খ ও সংকীর্তন মাধ্যমে স্বাগত করা যাইথিলা। সমগ্র গ্রাম পরিক্রমা করা যাইথিলা। প্রত্যেক ঘর সম্মুখে ঝোটি ও কলস স্থাপন করে প্রদীপ প্রজ্বলন করে সম্বর্ধিত করা যাইথিলা। এহা পরে জগন্নাথ মন্দিরে নেই রখা যাইথিলা। গ্রামবাসীঙ্ক তরফরু আগামী 22 জানুয়ারিরে গ্রাম মন্দির প্রতিষ্ঠা অবসরে বিভিন্ন ধার্মিক পূজন ও কীর্তন আয়োজন করা যাবার চিন্তন করা যাইছি। নমস্কার, মু রোজি সাহু, ভারতবাসীঙ্কু মোর অভিনন্দন। আজি অযোধ্যারু আইসিবা শুভ কল গাঁ গাঁ পাখকে পৌঁছি পারিছে, তেণুকরি আমি বহুত খুশি। আর রাম ভগবানঙ্ক পাখরে সবুবেলে আমি শরণ পশুছি। মোর নাম বালমতী সাহু, গ্রাম তালপালি। আজি আমার গাঁরে অযোধ্যারু রাম মন্দির অযোধ্যাপুর প্রতিষ্ঠা হওয়া, সে জায়গার কলস আসছে এবং চাউল আসছে। সে কলস আর চাউল আমার গাঁকে পৌঁছিছি, সেপাই আমি গ্রামবাসী সমস্তে একাঠি হয়ে কীর্তন করি গাঁরে সমস্তে দীপ কলস জালি আমি সমস্তে স্বাগতম করছু। আজি বহুত খুশি লাগুছি আমাকে, এই জিনিসটা দেখি করে বহুত উৎসাহ লাগুছি। গাইসলাটর বিনায়ক প্রসাদ গুরুঙ্ক রিপোর্ট, এ1 ওড়িশা।